দুদকের উপসহকারী পরিচালক শরীফউদ্দিন সবশেষ কর্মরত ছিলেন পটুয়াখালী জেলায়। এর আগে যখন তিনি চট্টগ্রামে ছিলেন তখন সরকারের নানা প্রকল্পের দুর্নীতির অনুসন্ধান করে আলোচনায় আসেন, করেন 52টি মামলা। বিশেষ করে কক্সবাজারে ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা আত্মসাতের ঘটনা উদ্ঘাটন করেন। ওই ঘটনায় 3 জন জেলা প্রশাসক সহ 23 জন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা সুপারিশ করে প্রতিবেদন পাঠান প্রধান কার্যালয়ে। এরপর পরই তাকে বদলি করে দেওয়া হয় চট্টগ্রাম থেকে। জাল পোটেন্সিয়াল তারা অবৈধ হয়ে পিবিআই টাকা উত্তোলন করছে, এই মর্মে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। গেল 30 জানুয়ারি চট্টগ্রামের খুলশী থানায় জীবন নাশের হুমকি পাওয়ার সাধারণ ডায়েরি করেন তিনি। প্রাণনাশের হুমকির 16 দিনের মাথায় বুধবার চাকুরি থেকে অপসারণ করা হলো তাকে। সুমের আলোচিত ঘটনা, দুদকের এক কর্মকর্তাকে প্রাথমিকভাবে বদলি পটুয়াখালী থেকে, নো চট্টগ্রাম থেকে পটুয়াখালী, তারপর হচ্ছে চাকরিচ্যুত করা হয়েছে। ওকে, হোয়াটস গোয়িং অন? আমি আসলে ব্যাপারটাকে খুব নির্মোহ দৃষ্টি দিয়ে বোঝার চেষ্টা করছি। কেন? কারণ হচ্ছে সাইড নেওয়া যাবে না। আপনি যদি প্রথমে সাইড ধরে ফেলেন, যে গোয়েন্দাদের মতো, গোয়েন্দারা যখন গোয়েন্দাগিরি করে, এগুলো ছোটো থাকতে আমরা যখন শার্লক হোমস পড়তাম তখন তো নিজেকে গোয়েন্দা মনে হতো, সারাদিন রাস্তা দিয়ে হাঁটতাম আর লিটারালি এগুলো করছি ছোটো থাকতে। আমি আমরা 3 ভাই বোন ছিলাম পিঠাপিঠি, তো আমরা এক ভাই আরেক ভাইরে বলতাম যে তুই একটা কোনো কিছু মানে ক্রাইম সিন দাঁড় করাবো আর কি, যে তুই কিছু একটা লুকাবি অথবা কিছু একটা করবি, তারপর কোনো একটা কোথাও ক্লু রাখবি, সেই ক্লু ধরে ধরে খুঁজে বের করবো আর কি। যা হোক, তো ছোটোবেলা যখন গোয়েন্দা ছিলাম আর কি, গোয়েন্দাগিরি করতাম ঘুরে ঘুরে, তখন গোয়েন্দাগিরি রুল 1 আমরা হচ্ছে ছিল, যেটা জানতাম যে সন্দেহের তালিকা থেকে কাউকে বাদ দেওয়া যাবে না, কাউকে বাদ দেওয়া যাবে না, একেবারে বাপ মা খালা চাচা, এবং এটা লিটারেলি যারা গোয়েন্দাগিরি করে তারা এভাবে বা তদন্ত করে এভাবেই করে, যে সন্দেহের তালিকা থেকে কাউকে বাদ দেওয়া যাবে না। মানে বেসিক্যালি শুরুতে আপনি কোনো ডিসিশন নিয়ে ফেলতে পারবেন না, একদম নির্মোহভাবে অ্যাপ্রোচ করবেন ঘটনাকে। তারপর যা হোক, ওই ট্রেনিংয়ের জায়গা থেকে আর কি, শার্লক হোমস পড়া ট্রেনিংয়ের জায়গা থেকে সকল ঘটনা এইভাবে করে বিশ্লেষণ করি যে এখানে যেহেতু অ্যাপারেন্টলি একজন দুদক কর্মকর্তা উনি সন্ত্রাসী দুর্নীতিবাজদেরকে ধরছে, ধরার কারণে ফলশ্রুতিতে ওনাকে প্রাথমিকভাবে বদলি করা হয়েছে, তারপর চাকরিচ্যুত করা হয়েছে। সো এভরিথিং মেক সেন্স, ইট লাইক ইউ ক্যান অলমোস্ট ক্লিয়ারলি সি যে এখানে কী ঘটছে। অ্যান্ড ইয়েট যেটা বললাম আর কি, যে গোয়েন্দার ইয়ের জায়গা থেকেই সবাইকে সন্দেহ করে শুরু করলাম আর কি ঘটনাটাকে অ্যাপ্রোচ করা। সো প্রথমে বোঝার চেষ্টা করলাম যে আসলে এই লোক ভালো মানুষ কিনা, আমরা যা শুনতেছি যা এটা সত্য কিনা, আর মিডিয়াগুলো তো মিডিয়াকে ট্রাস্ট করতে পারবেন, এগুলো তো বদমাই, সেগুলো ন্যারেটিভ বুঝে পোল্টি নেয়। যখন যেদিকে যে এরকম করে ন্যারেটিভ দাঁড় করাইলে মানুষ বেশি ভিউ করবে, মানুষ শেয়ার করবে, লাইক করবে, এই বদমাইশগুলো এই দিকে লক্ষ্য রেখে যখন যে ন্যারেটিভ পুশ করে ওইটা ওইভাবে করে, যাকে ফাঁসানো দরকার ফাঁসায়, যাকে বাঁচানো দরকার বাঁচায়, এগুলো অতীতে দেখাইছি বিভিন্ন সময়। তো এই সব কিছু মিলায় এবং মপটা একটা শুরু করে দেয়। এবং আমরা জানি বাংলাদেশের দুদক সম্পর্কে, কিন্তু আমরা জানি দুদকের কাজ কাম, দুদকের কাজ হচ্ছে বাংলাদেশে কাউকে যদি খেলে দেওয়ার দরকার পড়ে তাহলে বান্ধা কিছু আছে, তার বিরুদ্ধে মাদক বিরোধী অভিযান শুরু হয়ে যাবে, তার পকেট হাতাইলে ইয়াবা টিয়াবা এগুলো পাওয়া যাবে, এবং দুদক বিরোধ মানে কি দুর্নীতি বিরোধী অভিযান, দুদকের দুর্নীতি বিরোধী অভিযান শুরু হয়ে যাবে। এখানে আবার ক্যাটাগরি আছে, ধরেন আপনি যদি স্টুডেন্ট হন বা আমার ছিসকা কেউ হন, মানে বেসিক্যালি রাজ্যের ছোটোখাটো প্রজা হন, তাহলে আপনার হইতেছে পকেটে ইয়াবা পাওয়া যাবে, আর আপনি যদি একটু বড় মাছ হন তখন আপনার বিরুদ্ধে দুর্নীতি বিরোধী তদন্ত হবে এবং সেইখানে আপনি মারা খাবেন, রাইট? সিস্টেম আছে সোনার বাংলা খেলাধুলার। সো সেই সব জায়গা থেকে, এবং যেটা বললাম শার্লক হোমস পড়ার লব্ধ জ্ঞান থেকে, প্রথমে একটু সন্দেহের চোখে এই লোককেও আমি অ্যাপ্রোচ করছি যে আচ্ছা দেখি, উনি যেহেতু দুদক কর্মকর্তা, শুরুতেই ফ্রি পাস না দিয়ে দেখি আসলে ওনার মধ্যে কোনো খাপলা আছে কিনা, উনিও আসলে চাঁদাবাজি করতে গিয়ে ঠোকাঠুকি থেকে ঘটনা এই পর্যন্ত আসছে কিনা। স্পেশালি আরেকটু সন্দেহ নিয়ে অ্যাপ্রোচ করার পেছনে আরেকটা কারণ হচ্ছে, ওনার পেছনে আগে থেকেই বিচার বিভাগীয় তদন্ত চলতেছিল। যে বিষয়টি ঘটেছে সে তার সাথে এই তদন্ত বা মানে ই করা প্রসেস করা এর সাথে এর কোনো সম্পৃক্ততা নেই। এবং শরীফের বিরুদ্ধে আপনারা জানেন 3টি বিভাগীয় মামলা, ডিপি যেটা বলে সেটা চলমান রয়েছে। নাও আগে থেকেই তদন্ত চলে আসতেছিল এই ঘটনা সামনে আসার আগে থেকে, বা সো কেন ওনার বিরুদ্ধে আগে থেকে তদন্ত চলে আসতেছিল লাইক এরকম? নাও আলোচনাটা শুনতে থাকেন, আপনারা তো আবার গরম হয়ে থাকেন, কনক্লুশনে পৌঁছানোর জন্য রেডি হয়ে থাকেন। এই যে এত কিছু বললাম এগুলো নিয়ে দৌড় দিয়ে না কোনো দিকে, কনক্লুশন দিকে, আমি জাস্ট এগুলো সব সামনে রাখতেছি ফ্যাক্টগুলো। ওকে, নাও এই সবগুলো ফ্যাক্ট কনসিডার করে ঘটনাটা বোঝার চেষ্টা করে, এবং যেহেতু বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের কাজ কী আমরা জানি, এই কর্মকর্তারা কী করে পারেন সেটা জানি, এই সব কিছু বিবেচনা করে একটু গ্রেইন অফ সল্ট নিয়ে আর কি ব্যাপারটা অ্যাপ্রোচ করলাম। করে মনে হয় নাই যে আসলে ওনাকে আসলে এখানে সন্দেহ করার বা ওনাকে নিয়ে দ্বিধায় ভোগার বিষয় একটা সুযোগ আছে, মনে হয়েছে যে না উনি আসলেই সৎ
কর্মকর্তা মারা খেয়ে গেছেন আর কি বদমাইশদের কাছে। এবং বাংলাদেশে তো আপনি যদি পাকাপোক্ত বদমাইশ হন তাহলে কিন্তু আপনার কোনো বিপদ হবে না। বাংলাদেশে কোনো বদমাইশের কোনো দিন কোনো বিপদে পড়তে হয় না, তারা কিন্তু পিছলিয়ে বের হয়ে চলে আসে। সে যদি পাকাপোক্ত বদমাইশ হতো সে আজকে এই বিপদটায় পড়তো না, তাকে খেয়েও খেলার চেষ্টা করতেছে, সে আবার লাইন ঘাট করে পিছলিয়ে বের হয়ে চলে আসতো। যেই বিপদে পড়ে গেছে ফর দ্য মোস্ট পার্ট মোর অফেন দ্যান নট সে হইতেছে রিলেটিভলি ভালো লোক আর কি। আচ্ছা না, যেই কারণে বললাম যে শুরু থেকে একটু ওনাকে সন্দেহের দৃষ্টিতে তাকানোর পর যে জিনিসগুলোকে সামনে নিয়ে আরেকটু বিশ্লেষণ করলাম, করে মনে হয়েছে, আমার এখন মনে হচ্ছে যে না উনি ভদ্রলোক সৎলোক মারা খেয়ে গেছেন। আচ্ছা কেন, যেটা বললাম শুরুতে যে উনি কিন্তু এগুলা ধারাবাহিকভাবে হয়েছে, ওনাকে প্রথম হচ্ছে বদলি করা হয়েছে, তারপর হচ্ছে ওনাকে ইয়ে করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, এগুলো কিন্তু ঘটনা একটার পর একটা ঘটনা পরিক্রম আছে, সেটা দেখলে মনে হয় না যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, মনে হচ্ছে যে ওনার পেছনে লেগেছিল। নট অনলি দ্যাট, শুধুমাত্র ওনাকে বদলি ফলোড বাই চাকরিচ্যুতি না, ওনাকে বিনা নোটিসে কারণ দর্শানোর কোনো সুযোগ না দিয়ে চাকরিচ্যুত করা হয়েছে। এই সব কিছু মিলায় ওকে আমি কিছুটা কনভিন্স যে না ভদ্রলোক আসলে গিয়ে দাবি করা হচ্ছে সৎ নির্মোহ নিরপেক্ষ অফিসারদের বিরুদ্ধে তদন্ত করত বিধায় আমি এখন অনেকটা ওইটা বিশ্বাস করতেছি যে ওইটাই কারণ। ওকে, তারপর এত কিছু বললাম, কখনো যদি দেখেন পাশার্দন উল্টে গেছে আবার অবাক হয়ে যায় না আর কি, কারণ এনিথিং ইজ পসিবল, দুদু কর্মকর্তা না। নাও ওনার বিরুদ্ধে ওনার ব্যাপারে ওনার কলিগরা সবাই বলতেছেন যে না উনি ইয়ে দেখেই কী জানি বলে উনি হচ্ছে সৎ অফিসার দেখেই ওনার সাথে এগুলো করা হচ্ছে না, যেটা বললাম আর কি, আমি অনেক অ্যাঙ্গেল তুলে ধরতেছি বোঝার জন্য আসলে, কারণ আমরা তো এখানে বসে আসলে আমাদের পক্ষে জানা বোঝা সম্ভব না। যেটা বললাম মিডিয়া বাজে তো বদমাইশ এক এক সময় এক এক ন্যারেটিভ দাঁড় করায়, যখন যে ন্যারেটিভ পুশ করবে তখন সেটার পক্ষে তথ্য প্রমাণ উপস্থাপন করতে থাকবে, অন্যদিককার চিত্র তুলেই ধরবে না। সো এই কারণে এত গোয়েন্দাগিরি করতে হচ্ছে আর কি। যা হোক, সো যারা হচ্ছে আন্দোলনে নামছে ওনার পক্ষে যেসব কর্মকর্তারা, আমি ওনাদের ব্যাপারে খুব সন্দেহের দৃষ্টিতে তাকাইছিলাম প্রাথমিকভাবে, যারা কারা এগুলো, আবার সমিতির অংশ কিনা, এগুলো আবার সিন্ডিকেটের অংশ কিনা। সো সারা দেশে বিভিন্ন জায়গায় জায়গায় নামছে, এটা নেসেসারিলি মিন করে না উনি সৎ লোক ভালো লোক, এটা এটাও হইতে পারে যে ওই যে সিন্ডিকেট, হ্যাঁ, যে আমাদের কর্মকর্তার বিরুদ্ধে সে দোষ করুক বা না করুক, সে নিরপরাধ হোক বা না হোক, সৎ হোক না হোক, আমাদের কর্মকর্তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না, নিলে আমরা সব পান্ডামি করতে নেমে যাবো, এগুলো তো করে বাঙালি। সো ওই জায়গা থেকে আমি একটু বোঝার চেষ্টা করতেছিলাম যে কি গ্লার সিন্ডিকেটের অংশ হিসেবে নামছে কিনা। নেসেসারিলি সবাই নেমে পড়ছে রাস্তায় ডাজন্ট নেসেসারিলি মিন টু মি অ্যাট লিস্ট যে অর ইট প্রুভস অ্যাট লিস্ট যে উনি সৎ দেখে ইয়ে। যা হোক, তো সেখানে একজনের কথা শুনলাম যে উনি বললেন এমন ঘটনায় নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন দুদক কর্মকর্তারা, সচিবের কাছে স্মারকলিপি দেন, পরে কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করেন। তারা বলেন স্বাধীন সংস্থা হওয়ার পরও তদন্তের পর নানা হয়রানির শিকার হচ্ছেন। এই বিষয়গুলো যে আমরা নীরবে নিবৃত্তে ফেস করি, এই বিষয়গুলো আমরা আজকে কমিশনের আমাদের মাননীয় সচিব স্যারের সাথে আমরা সকলে সাক্ষাৎ করে কথা বলছি, আমরা এগুলো নীরবে ফেস করি তাই আন্দোলনে নেমেছি। এই কথা শোনার পর আমি বুঝে গেলাম যে নানা ভদ্রলোক, কারণ গুন্ডাপান্ডা হলে নেমে জীবনে এই কথা বলতো না। আপনার সিন্ডিকেটের অংশ হলে আপনি কথা শুনলেই বুঝবেন এদের, এদের ভাষা, এদের কথা, এদের কারণ, এদের ব্যাখ্যা শুনলেই বুঝবেন যে কোনটা হইতেছে ভদ্রলোক কোনটা হয়েছে বদমাইশ, রাইট। সো উনি যখন এই কথাটা বললেন যে আমরা এগুলো নীরবে ফেস করি দেখে আমরা আন্দোলনে নামছি, তখন আমি কাইন্ড অফ কনভিন্স যে আচ্ছা, তার মানে এরা ভদ্রলোকেরাই নামছে, এবং এনারা যে নীরবে ফেস করেন এটা তো অসত্য না। যারা সরকারি চাকরি করে, যারা বিভিন্ন পদে কাজ করে, তাদের একটা দুঃখ ক্ষোভ যে আমরা এত কষ্ট করতেছি, এত কিছু ফাইট করে, এত প্রতিকূলতার মধ্যে কাজ করি, তাও কেন বাঙালি এদেরকে মাথায় তুলে নাচে না। এটা কিন্তু বাঙালির সকলের প্রত্যাশা, ডাক্তারদের প্রত্যাশা হয়েছে আমি চিকিৎসা দিই আমাকে মাথায় তুলে নাচতে হবে, পুলিশের প্রত্যাশা হচ্ছে আমি আমার দায়িত্ব পালন করি আমাকে মাথায় তুলে, মানে দায়িত্ব পালন করতেছি ফ্রিতে, বেতন নিচ্ছেন আর কি জায়গা। সো বাঙালি সকলের একটা প্রত্যাশা এদেরকে মাথায় নিয়ে নাচতে হবে, রাইট। এই কারণে যারা সরকারি চাকরি থেকে শুরু করে বিভিন্ন পদে আছে, যারা বিভিন্ন আসলে প্রতিকূলতার মধ্যে বাংলাদেশে কাজ করে, প্রতিকূলতা কীরকম প্রতিকূলতা, এরকম প্রতিকূলতাও এই সিস্টেমেটিক মাফিয়াতন্ত্র কিন্তু এদের পেছনে লেগে থাকে। এই মাফিয়াদের বিরুদ্ধে যেটাই ভদ্রলোকের সাথে অ্যাপারেন্টলি ঘটছে, উনি অ্যাকশান নিছে দেখে মাফিয়াগুলো ওনার বিরুদ্ধে লেগে গেছে, দুদক সহ উনি যেই প্রতিষ্ঠানের কর্মকর্তা সেই প্রতিষ্ঠান ওনার পিছনে লেগে গেছে সুদ্ধা। উনি হচ্ছে ওনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালন করায়, দুর্নীতির বিরুদ্ধে উনি অবস্থান নেয়, দুর্নীতি দমন কমিশন দুর্নীতি করে আর কি ওনাকে হইতেছে খেলে দিল। সো এই হচ্ছে দুর্নীতি দমন কমিশনের কাজ, এরাই সবচেয়ে বড়ো দুর্নীতিবাজ। ওই যে ইয়েতে আসছিল না, যে ইয়ের একটা মানবাধিকার সংস্থার জরিপে আসছিল যে বাংলাদেশের সবচাইতে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হচ্ছে পাসপোর্ট অফিস, সেকেন্ড আসছে হচ্ছে আদালত। ওরে বাবারে, আদালত আবার গরম হয়ে গেছে কথা বলা কি, আদালতকে অপমান করা হয়েছে, বাঙালির অপমান ভাবমূর্তি, আদালত আবার হইতেছে কী জানি বলে এর বিরুদ্ধে হইতেছে মানহানি ইয়ে আনছে, ধারা নিয়ে আসছে যে এই একই কথা কেন বললো আদালতের, ওকে বলা যাবে না, ওকে। সো এই বাস্তবতায় যে ওনারা যে নীরবে ফেস করে নিয়ে যে কথাটা বললেন এটা তো সত্য, এবং আসলেই হয়তো ওনারা ভদ্রলোকেরা এই কারণে আন্দোলনে নেমে আসছেন, কারণ সত্যিকার অর্থে আপনি যদি বাংলাদেশে ভদ্রলোক হন আপনি কিন্তু কোনঠাসা আপনি আপনার দায়িত্ব পালন করতে গেলে যে অবস্থা হবে, আপনি যদি গুন্ডাপান্ডাদের বিরুদ্ধে ওই যে বলেন না সিস্টেমের ভিতরে ঢুকে সিস্টেম বদলানো, ঢোকেন ঢুকে চেষ্টা করেন সিস্টেমের ভিতরে ঢুকে সিস্টেম বদলানোর চেষ্টা, সিস্টেমের ভিতরে ঢুকে আপনি ইদার কগ হয়ে যাবেন উইলের মধ্যে,
অথবা হয়তো আপনি এরকম মারা খেয়ে যাবেন, অথবা এগুলা দেখেন এগুলো আমাদের যারা ফ্রেন্টেন্ড আছে সরকারি চাকরি করে এদের সাথে কথাবার্তাও হয়েছে। মানে আমার ইন্ডিপেন্ডেন্ট আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সিস্টেমের ভিতরে ঢুকে সিস্টেম বদলানো যায় না, এটা এমন এক মাফিয়াতন্ত্র, এখানে ঢুকলে হয় মাফিয়াতন্ত্রের অংশ হতে হবে নাহলে খামোশ হয়ে যেতে হবে। সো এই যে স্কুল কলেজে পড়া মোটিভেশনাল চালাগুলা কথাবার্তা শুনে পোলা পাঞ্জা বলো না, আপনি এত কথা বলেন বিদেশে বসে, এত দেশপ্রেম হইলে আসেন এসে সিস্টেমের ভিতরে ঢুকে সিস্টেম বদলান না, এগুলা গল্প, এগুলো সম্ভব না। সো আমার যারা ফ্রেন্ড সিস্টেমের ভিতরে ঢুকছে তারাও হইতেছে, তাদের কাছেও শুনছি যে না না না, এটা এমন এক সিস্টেম এইখানে ঢুকে এটার চুল পরিমাণ এটার মধ্যে পরিবর্তন আনা সম্ভব না, প্রচণ্ড কড়া মাফিয়াতন্ত্র, এখানে কিচ্ছু করার কোনো সুযোগ নেই। কেউ যদি চেষ্টা করে হয় গুম হয়ে যেতে হবে, নাহলে একদম নিশ্চুপ হয়ে যেতে হবে আর কি। ওকে, সো ওনার এই চ্যালেঞ্জগুলো যে ফেস করেন, এই যে দাবিটা করলেন ভদ্রলো, এটা তো সত্য। ওনারা পদে পদে, আমার এক ছোটো ভাই রিসেন্টলি হচ্ছে ইয়ে হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, ওর সাথে এরকম আর কি কথা, যখন ওর কষ্টের কথা শুনি, সারাদিন এত হাড়ভাঙা পরিশ্রম করে, এই কোভিড যখন তুঙ্গে তখনও তাদেরকে ফিল্ডে ফিল্ডে কাজ করতে হয়, বাংলাদেশের গ্রামে তো আসলে কেউ সোশ্যাল ডিস্টেন্সিং কিছু মানে না, কোভিড টোভিড কিছু মানে না, তার উপর হুজুর আছে আরও গরম করার জন্য এদেরকে। যা হোক, এই ফিল্ডে নেমে এদের মধ্যে দিন রাত কাজ করে, ওকে যখনই ফোন দিই টায়ার্ড, রাত 11:00-12:00 বাজে ফোন দিল, ভাই মাত্র বাসায় আসছি এরকম টায়ার্ড। সো এরা তো যারা সৎ এরা কিন্তু এত কষ্ট করে, এটা সত্য। আপনি বাংলাদেশে যদি বদমাইশ হন, বদমাইশ অফিসার হন, তাইলে ফ্যান ছেড়ে দিয়ে আপনি হয়তো অফিসে গিয়ে আপনাকে কেউ পাবে না, আপনি অফিস আওয়ারে ব্যবসা করে বেরোবেন, আপনি অফিস আওয়ারে হচ্ছে এই কী জানি বলে ফোনে কথা বলবেন, এইদিকে লোক ভিড় করে দাঁড়িয়ে থাকবে, মানে আপনি যদি বদমাইশ হন এই দেশ আপনার জন্য তো স্বর্গরাজ্য। আর আপনি যদি ভালো লোক হন, এই যে আমার যে ছোটো ভাইয়ের মতো, আপনি রাত 11:00-12:00 পর্যন্ত খাটতেছে, এই যে দেশটা যে চলতেছে এখনও, কেন চলতেছে, কিছু মানুষ এই দেশটাকে রান করতেছে, এই যে সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে এদের লাইক প্রবাবলি 80% হচ্ছে গুন্ডাপান্ডা, ওই 20% হচ্ছে কষ্ট করে দেশটা সিস্টেমটা যতটুকু রান করে করাইতেছে, আর বাকি 80% হচ্ছে গুন্ডাপান্ডামি করে হইতেছে, লুটে পুটে খাচ্ছে খুব আরামে আসে আছে। নাও যেই 20% ভদ্রলোক, তাদের হইতেছে একটা চাওয়াই, যে বললো যে আমরা এইগুলো নীরবে ফেস করি, তাদের চাওয়া হচ্ছে আমরা তো কষ্ট করি, তাহলে মানুষ কেন আমাদেরকে মাথায় তুলে নাচে না। দেখেন আপনারা কষ্ট করেন সত্যি, কিন্তু সমস্যাটা যে জায়গায় হচ্ছে, আপনার অ্যাট দ্য সেম টাইম এটাও অ্যাকনোলেজ করা দরকার যে মানুষের ক্ষোভটাও লেজিটিমেট। এই যে 80% পান্ডাদের হাতে মানুষ পদে পদে নিগৃহীত হচ্ছে, এটা আপনারাও জানেন, আপনারাও নিগৃহীত হন, এই যে কোন ঠাসা করে বলছে এই লোককে। কিন্তু বাঙালির কেন জানি একটা যে যুথবদ্ধতা, একটা গ্রুপিং করতে হবে, সো এরা জীবনও স্বীকার করবে না যে হ্যাঁ আমাদের কর্মক্ষেত্রে গুন্ডাপান্ডার অভাব নেই, এরা বলবে কি না 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 ভাই আমরা ভালো, আমাদের এখানে এরকম না সেরকম না, মানুষ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, আমরা পুলিশ মোটেই দুর্নীতি করেন। আমার এক ফ্রেন্ড, ইউনিভার্সিটির ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, সে পুলিশ অফিসার হয়েছে, হওয়ার পর এখন আমি যে পুলিশ টুলিশের সমালোচনা করি, সে আমাকে আনফ্রেন্ড করে দিয়েছে, একদিন কমেন্টও করছে, কমেন্ট করে কিছুক্ষণ তর্কাতর্কি করে তারপর আনফ্রেন্ড করে দিয়েছে, আরেক ডিপার্টমেন্টের বড় ভাই, উনি আনফ্রেন্ড করে দিয়েছে, পুলিশ সদস্য হয়েছে। সো এরা কিন্তু এই যে সিস্টেমটার মধ্যে ঢুকলে এরা সাথে সাথে পোল্টি নিয়ে নেয়, এরা সাথে সাথে দিনকে এরা না এখন ডিফেন্ড করা শুরু করে দিবে। সো আমি মনে করি আমার ফ্রি ফ্রেন্ড, আমার সেই বড় ভাই, ওনারা এই ধরনের গুন্ডামি পান্ডামির অংশ করে না, অ্যাক্টিভলি অংশগ্রহণ করে না, কিন্তু আপনি যদি বলেন এই গুন্ডাপান্ডাদের বিরুদ্ধে কিছু, এই যে তারা এরকম আপনাকে ডিসমিস করবে, আপনাকে উল্টা আপনার বিরুদ্ধে অভিযোগ আনবে, আপনি কেন মিথ্যা বলতেছেন। সো এরা হইতেছে এইভাবে একটা ফেস করে, সত্যি এরা কষ্ট করে, এরা ফেস করে, এরা এরা নিজেরা নানান প্রতিকূলতার মধ্যে কাজ করে, কিন্তু আপনি যদি এগুলো নিয়ে কথা বলেন এরা হইতেছে এটা স্বীকার করে নেবে না, কেন এদের ইগোতে লাগে আর কি। আচ্ছা ভালো কথা, প্রাসঙ্গিকভাবে আরেকটা টপিক টাচ করি, যেটা করতে চাচ্ছিলাম আলাদা এপিসোড না করে, সেটা হচ্ছে যে ক্রিকেটার শাহরিয়ার নাফিস, ইনি যখন সিস্টেমের অংশ হয়ে গেলেন, এটা বাংলাদেশে সবাই দেখবেন, যখনই বেনিফিশিয়ারি হালুয়াখোর হয়ে যাবে, হালুয়ার ভাগটা পাওয়া শুরু করলে একেবারে ফুল পাখির গল্পটা শুরু হয়ে যাবে, সাথে সাথে জনগণকে দোষারোপ করা শুরু করবে, সাথে সাথে সিস্টেমকে ডিফেন্ড করবে, জনগণকে দোষারোপ করবে, এই হালুয়াখোরগুলো একটু হালুয়ার ভাগ পাইলে। শাহরিয়ার নাফিস হইতেছে ক্রিকেটার ছিল, আচ্ছা ভালো কথা, এই বিসিবির কি একটা পথ পাইছে, কি খুচরা একটা পথ পেয়ে এখন ওরে বাবারে ফেসবুকে সারাদিন আদেশ উপদেশ, জনগণ কিভাবে চলা উচিত, কিভাবে কি করা উচিত, এই বাবারে উপদেশের ছোটে খারাইতে পারেন এখন আর শাহরিয়ার, কবে আনফলো করে দিইটারে। ওই এর মধ্যে বাংলাদেশের বিশ্বকাপের তথৈবচ পারফরমেন্সের পর, যখন এই পাকিস্তানের লেজেন্ডারি ক্রিকেটাররা ওয়াসিম আকরাম, মিজবাহুল হক, ইনজামামুল হক, এরা বসে একটা প্যানেলে বসে খুব লেজিটিমেট সুন্দর গঠনমূলক সমালোচনা করছিল বাংলাদেশের, আপনারা তখন আলোচনা করছিলাম বোধহয় একটা এপিসোড করে মনে নাই, শাহরিয়ার নাফিস, সে বাংলাদেশে এত বড় বড় কী জানি বলে ক্রিকেট বোর্ডের কর্মকর্তা আছে, কোথাকার কোন শাহরিয়ার নাফিস কি খুচরো একটা পথ পাইছে, সে এখন ইয়ের অংশ হয়ে গেছে, সে স্ট্যাটাস কোর অংশ হয়ে গেছে, এখন সে এস্টাবলিশমেন্ট, সে হইতেছে স্ট্যাটাস দিয়ে হইতে প্রথম প্রচণ্ড গালি খেয়েছে যে পাকিস্তানি লেজেন্ডের প্রতি সম্মান রেখে বলতে চাই যে আপনাদের আমাদেরকে জ্ঞান না দিলেও চলবে আর কি। হ্যাঁ, সে এখন স্ট্যাটাস করে অংশ, সে এখন ক্রিকেট বোর্ডের অংশ, এখন কিন্তু সে কোনো ধরনের সমালোচনা সহ্য করবে না। সো এরা একটু পদ পদবি পাইলে এরা এমন একটা উৎপাত করে, মানুষের সকল দুঃখ কষ্ট, মানুষের সকল অভিযোগকে ডিসমিস করতে থাকে এরা। সো এই কারণে শেষ পর্যন্ত একটা কনফ্লিক্ট তৈরি হয় এদের সাথে, এরা ভালো লোক হইল অ্যাপারেন্টলি, গুন্ডাপান্ডারা তো গুন্ডাপান্ডামি করতেছে, এবং গুন্ডাপান্ডাদের গুন্ডাপান্ডামির কারণে সিস্টেমের উপর সাধারণ মানুষের ক্ষোভ, এই যে 20% ভালো লোক আছে এরাই
নিজেরাও কর্মক্ষেত্রে হইতেছে নিগৃহীত হয়, আবার মানুষেরও গালি খায়, আবার এবং শেষ পর্যন্ত এরা ওই 80% কাজকর্মকে ডিফেন্ড করার চেষ্টা করতে গিয়ে সেহেতু তারা ওই গ্রুপে বিলং করে, আবারও মানুষজনের গালি খায়। তারপর এদের সাথে মানুষের একটা যেরকম, আমার ফ্রেন্ড আমাকে এখন আর দেখতে পারে না, আমার সেই বড় ভাই আমাকে আর দেখতে পারে না, আমি মনে করি না ওনারা এই সিন্ডিকেটের অংশ, ওনারা গুন্ডামি পান্ডামি করে বেড়াচ্ছেন, কিন্তু ওনারা ওই ডিফেন্ড করবেন গুন্ডা পান্ডাদেরকে। যা হোক, তো শাহরিয়ান আফিসের কথাটা আর শেষ করি, আর একটু বইলা শেষ করি। গতকালকে দেখি ভদ্রলোক হইতেছে ভিডিও এক পোস্ট দিচ্ছেন, ক্রিকেট সংক্রান্ত কোনো ভিডিও না, উনি এখন সিস্টেম, এখন জনগণকে দোষারোপ করবেন, সুলাইমান সুখন টু হয়ে ওই আসছে এখন, যে ওই কী জানি রেল ক্রসিংয়ের মধ্যে একজন পার হইতে গিয়ে রেলের সাথে মোটরসাইকেলে ধাক্কা লাগছে, এখানে দোষটা কার? হ্যাঁ, জনগণের দোষ খুঁজে বেড়াইতেছে। মানলাম ওই দেশে এখানে জনগণের দোষ, প্রথমত এখানে জনগণের দোষ যদি 50% থাকে, সিস্টেমের দোষ 80%। ওই প্রথমত রেল ক্রসিংয়ের মধ্যে লাইট ছিল কি না, লাইট জ্বলছে কি না, আই এম নট শিওর। দ্বিতীয়ত সেখানে যে ইয়ে থাকে, বাংলাদেশের সকল রেল ক্রসিংয়ে নেসেসারিলি ব্যারিকেড থাকে না, ভিডিওতে দেখা যাচ্ছিল উল্টা পাশে ব্যারিকেড আছে, দ্যাট ডাজন্ট নেসেসারিলি এসেনশিয়ালি মিন যে এই পাশে ব্যারিকেড ছিল, এই পাশে ব্যারিকেড নাও থাকতে পারে। যা হোক, সো মানুষ এগুলো করে, ব্যারিকেড তুলে দিয়ে যাওয়ার চেষ্টা করে, সেগুলো আমরা জানি না, জানার কোনো কারণ নাই। যা হোক, না আপনি যখন কোনো লোকালয়ের উপর দিয়ে কোনো রেল ক্রসিং যায়, তখন কিন্তু রেলের গতি স্লো হয়ে যাওয়ার কথা। রেল কিন্তু এরকম 80 মাইল 60 মাইল বেগে, মাইল না কিলোমিটার, আমেরিকার মাইল দেখে মাইল চলে আসতেছে, 60 কিলোমিটার বেগে কিন্তু আপনি কোনো লোকালয়ের উপর দিয়ে, কোনো রাস্তার উপর দিয়ে, কোনো যেখানে মানুষজন আনাগোনা করে, রেল কিন্তু এখানে এইভাবে যাওয়ার কথা না, রেল স্লো হয়ে যাওয়ার কথা, রেলটা কিন্তু স্লো হয়ে যায় নাই। লাইট জ্বলার কথা, এগুলো নেসেসারি লাইট সবসময় জ্বলে না, ব্যারিকেড থাকার কথা, সবসময় সব জায়গায় নেসেসারি ব্যারিকেড থাকে না। সো এই অরাজকতার মধ্যে এই শাহরিয়ার নাফিস, সে এখন সিস্টেমের অংশ, সে এখন প্রচণ্ড এই বিসিবির কর্মকর্তা হয়ে গেছে, সারাদিন খুঁজা খুঁজা পাবলিককে নিয়ে খাওয়া যাবে, জনগণকে নিয়ে লেকচার দিবে। পাবলিক কি দেশ উন্মাদের মতো আচরণ করে না, চলাফেরা করে না? অবশ্যই করে, কিন্তু এই দেশের মধ্যে পাবলিক ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে করে, যে পুরো সিস্টেমটা নিষ্পেষণমূলক সেইটা নিয়ে এদের কথা বলার সাহস নেই। তো কথা বলার যেহেতু সাহস নেই, মুখটা বন্ধ রাখেন না এরা। এরা আপনি যখন জনগণকে নিয়ে চুলকাতে থাকবেন, তখন জিনিসটা কিন্তু এমন হয় যে আপনি তখন সিস্টেম হচ্ছে কী বলবো, একটা লেজিটিমেসি না হোক একটা ডিফেন্স পেয়ে যায়, যে এই তো পাবলিকই তো হইতেছে, পাবলিকের দোষ, পাবলিকের দোষ, পাবলিকের দোষ, রাইট? সো আপনি এটা লক্ষ্য করবেন যে এই হালুয়া খুরগুলো সকলে একটু সিস্টেমের মধ্যে, একটু পদপদবি, একটু একটু সিস্টেমের একটা কোনার মধ্যে ঢুকতে পারলে সাথে সাথে এরা ইয়ে শটান করে জনগণকে নিয়ে দোষারোপ, জনগণকে নিয়ে গালাগালি, মানুষের এই সমস্যা, মানুষের এই সমস্যা। এত যদি ইয়ে হন, আপনারা সচেতন হন, এত জ্ঞানীগুণী হন, সিস্টেম নিয়ে কথা বলেন, সিস্টেম নিয়ে কথা বলতে না করলে মুখটা বন্ধ রাখেন না। তো যাই হোক, শাহরিয়ার নাফিসই এখন শুরু হয়েছে, সারাদিন পোস্ট দিবে হইতেছে, সে ক্রিকেটার, সে কোথায় রেল জংশনের মধ্যে কী হয়েছে না হয়েছে ওটা দিয়ে পোস্ট দিয়ে যে দায় কার, জনগণের দায় আর কি, হ্যাঁ, সিস্টেম নিয়ে কথা বলবে না। তো এই যে জনগণের সাথে একটা মুখোমুখি অবস্থা সিস্টেমের তৈরি হয়ে আসে, এটার পেছনে কারণ আছে, কারণ নাই যে তা না, এবং এই সিস্টেমের যারা অংশ তারা এইগুলো করে বেড়ায়, ডিফেন্স গ্রুপিং, ডিফেন্ডিং, ডিসমিসিং করে দেখে জনগণের ক্ষোভ আরও এদের প্রতি বাড়ে। ওকে, নাও ব্যাক টু সেই দুদক কর্মকর্তা, উনি হচ্ছে ওনার বিরুদ্ধে যে কথা বলা, যে শুনলাম আমরা উনি বিভিন্ন ভূমি অধিগ্রহণ নিয়ে, দুর্নীতি টুর্নীতি এগুলো নিয়ে ইয়ে করছে, আরও নানান অনিয়ম নিয়ে হইতেছে, তদন্ত করে রিপোর্ট করছে, দেখে ওনার বিরুদ্ধে এই ভূমি অধিগ্রহণ নিয়ে আরেকটা কথা বলি, আপনারা খবরে দেখছেন কি না জানি না, যে বাংলাদেশের যে শিক্ষামন্ত্রী দীপুমনি, ওনার এলাকায় হচ্ছে বিশ্ববিদ্যালয় নাকি প্রতিষ্ঠা হবে, সেটার জন্য ভূমি অধিগ্রহণ করা হবে না। ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে সরকার যেটা করে, যে যেই জায়গা দখল করা হবে সেই জায়গা যাদের আছে তাদের, মানে এই জায়গা তো সরকারকে নিতেই হবে, অন্য জায়গা নিলে তো হবে না, এই জায়গাটাই নিতে হচ্ছে, তখন সরকার জমি বিক্রি করতে বলে, সাধারণত মার্কেট প্রাইস যা তার চেয়ে হয়তো বেশি দাম একটু দেয় আর কি, দিয়ে বাধ্য যেহেতু করতেছে এদেরকে জমি বেচার জন্য। সো বদমাইশগুলো তো আবার বাংলাদেশ তো বোঝেন না, দুর্নীতিতে নাম্বার ওয়ান, এমনি এমনি তো হয় না, যথেষ্ট স্কিল সেট আছে এইসব লাইনে ওদের, অনেক উচ্চশিক্ষিত ভদ্রমহিলা, কিন্তু দীপুমনি কিন্তু প্রচণ্ড উচ্চশিক্ষিত, আমেরিকার একেবারে বেশ ভালো ইউনিভার্সিটি থেকে পিএইচডি টিএইচডি করা, শিক্ষিত, যথেষ্ট উচ্চশিক্ষিত ভদ্রমহিলা। সো আমরা ধারণা করে নিচ্ছি ওনার আত্মীয় স্বজনদেরকে টিপ অফ করে দিচ্ছে আর কি, যে অমুক জায়গায় কিন্তু ভূমি অধিগ্রহণ হবে, আমাদের সরকারি সিদ্ধান্ত হয়েছে অমুক জায়গায় একটা বিশ্ববিদ্যালয় নাকি প্রতিষ্ঠা হবে, সকলের সমানে জায়গা কিনে ওই জায়গায় তারপর আমরা সরকারের কাছে 3 গুণ 5 গুণ দামে ওই আবার জমি বিক্রি করব। সো কাকতালীয়ভাবে দেখা গেল যে জায়গায় সরকার ভূমি অধিগ্রহণ করবে সেই জায়গার মধ্যে হইতেছে দীপুমনির খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই সকলে জায়গা জমি কিনে ফাটাই ফেলছে। এখন সরকার যখন কিনতে গেছে তখন তাদের কাছ থেকে কিনতে হবে, এখন 3 গুণ 4 গুণ 5 গুণ 10 গুণ, মানে সাধারণত অধিগ্রহণ করলে যেরকম রেট হয় তার চেয়ে বহুত বেশি রেটে হইতেছে, এখন সরকার আবার এদের কাছ থেকে কিনছে। সো এরা এরা মিলে আর কি ভাগযোগ করে খাওয়া দাওয়া। দীপুমনি কিন্তু শিক্ষিত ভদ্রমহিলা, এখন দীপুমনি কিন্তু বলবে যে আমি তো এখানে নাই, কিছু নাই, আপনারা আমাকে লিঙ্ক করেন না, লিঙ্ক করার কোনো উপায় নাই। কাকতালীয়ভাবে আর কি ওনার সাসা মামা খালা ফুফা সবাই কিছুদিন আগে, ভূমি অধিগ্রহণ করার কিছুদিন আগে কাকতালীয়ভাবে ওনার আত্মীয় স্বজন সবাই এখানে জমি কিনছে আর কি জায়গা। সো এই ভূমি অধিগ্রহণ নিয়ে ভদ্রলোক চাকরিচ্যুত হয়েছেন, এগুলো নিয়ে ইয়ে টিয়ে করায়, এবং
আরো একটু কমেডি আছে, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে, বাট করে কমেডিটা শেষ করি যে দুদকের দুর্নীতি দমন কমিশনের যেই বিধি অনুযায়ী ওনাকে হচ্ছে চাকরিচ্যুত করা হয়েছে, সেই বিধি 54(2)তে বলা আছে যে এই বিধিমালায় ভিন্নরূপ যাহাতে যাহা কিছুই থাকুক না কেন, উপযুক্ত কর্তৃপক্ষ কোনো কারণ না দর্শায়া কোনো কর্মচারীকে 90 দিনের নোটিশ প্রদান করিয়া অথবা 90 দিনের বেতন পরিশোধ করিয়া তাহাকে চাকরি হইতে অপসারণ করিতে পারিবে, কোনো কারণ না দর্শানো ছাড়াই চাকরি থেকে অপসারণ করতে পারবে। এটা ইন অ্যান্ড ইটসেলফ একটা অথরিটেরিয়ান এবং অটোক্রেটিক রুল, এরকম কোনো রুল কোনো সভ্য বিশ্বে কোনো কোথাও থাকতে পারে না। আছে এখানে একটা কমেডি প্রথম, এরকম দুদকের একটা সিস্টেম যে কারণ দর্শানোর সুযোগ না দিয়ে কাউকে চাকরিচ্যুত করা যাবে, এই ক্ষমতা দুদক তাদের বিধিমালায় গঠনতন্ত্রে দিয়ে রাখছে। আচ্ছা সেটা ব্যবহার করে তো বাংলাদেশের, এটা আবার সংবিধানের সাথে সাংঘর্ষিক। হ্যাঁ, বাংলাদেশের সংবিধান, এটা কিন্তু আপনাদেরকে বলছি, বাংলাদেশের সংবিধানে কিন্তু ফ্রি স্পিচ আছে, বাংলাদেশের সংবিধান কিন্তু খুব সভ্য সভ্য, আপনি পড়লে দেখবেন এত সুন্দর সুসভ্য সংবিধান, মনে হবে জানি আপনি এই সেই কী জানি গ্রিক আমলের ডেমোক্রেটিক সংবিধান। হ্যাঁ, একেবারে সুসভ্য একটা সাংবিধানিক সিস্টেম, কিন্তু এটার ধারাটা যখন ব্যাখ্যা করে তখন ফতোয়া ব্যাখ্যা করার মতো আর কি, এটার টেনে টুনে মোচড়ায় মাছরায় আপনাকে খেলে দিবে, এই সভ্য সংবিধান দিয়ে আপনাকে খেলে দিবে, রাইট? সো এদিকে ধরতে পারবেন না, কাগজে কলমে এরা কিন্তু খুব পোক্ত থাকে। সো বাংলাদেশের সংবিধানে কিন্তু বলা আছে যে প্রজাতন্ত্রের অসামরিক পদ যদি হয় তাহলে প্রজাতন্ত্রের কোনো যে কোনো পদে নিযুক্ত কোনো ব্যক্তিকে তাহার সম্পর্কে প্রস্তাবিত কোনো ব্যবস্থা গ্রহণের বিরুদ্ধে কারণ দর্শাইবার যুক্তিসঙ্গত সুযোগ দান না করা পর্যন্ত তাহাকে বরখাস্ত অপসারিত বা পদাবনমিত করা যাইবে না। তার মানে কাউকে কারণ দর্শানোর সুযোগ না দিয়ে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, এটাই সভ্য সিস্টেম, এটাই দুনিয়ার সিস্টেম। কিন্তু দুদকের সিস্টেম কিন্তু দুদকের গঠনতন্ত্রই কিন্তু দুদককেই সুযোগ দিয়ে রাখছে এই বদমাইশির এবং অসভ্যতাটা করার, যেটা সংবিধানের সাথেই সাংঘর্ষিক। কারণ দুদক বাংলাদেশের যে অডিটর যারা দুদক কর্মকর্তারা কিন্তু এগুলাই করে ঘুরা ঘুরা, এই দুর্নীতি ওই যে ইয়াবা পাইছি ধরে দিব কিন্তু গ্রস ফায়ারে দিয়ে দিব 50 লাখ টাকা দেয়, এই দুর্নীতি পাইছি কিন্তু দুর্নীতি দুদকের তদন্ত হয়ে যাবে এখন 50 লাখ টাকা দিয়ে, এগুলো ঘুরে ঘুরে করে এরা। সো যে কারণে আমি একটু সন্দেহ করছি যে উনিও এগুলো করতে গিয়ে নিজেরা ঠোকাঠুকি লেগে গেছে না টাকার ভাগ নিয়ে, মনে হচ্ছে না এরকম কিছু, মনে হচ্ছে ভদ্রলোক সৎলোক অথবা রিলেটিভলি সৎলোক, মনে হচ্ছে যে উনি দুর্নীতিবাজ এই সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নিছে নিয়ে এখন উনি লুকায় আছে, উনি গোপনে উনি আত্মগোপনে আছে, উনি যে জায়গা থেকে টিভিতে ইন্টারভিউ দিচ্ছে উনি একটা ইন্টারভিউতে দেখলাম বলতেছে যে আমার এই অবস্থান কিন্তু কেউ জানেন, আমি গোপনে আসি লুকায় আসি আপনার জীবনের ভয়ে আসি আর কি। সো যাক, এইসব ঘটনা এগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করা আমাদের টেক হোম মেসেজ থাকা উচিত এই প্রত্যেকটা এরকম ঘটনা শেষে। সো এই ঘটনার শেষে আমাদের টেক হোম মেসেজ হচ্ছে যে বাংলাদেশে কিন্তু আপনি হইতেছে ইদার সিন্ডিকেটের অংশ হবেন, আর নাইলে হইতেছে সুলাইমান সুখন শাহরিয়ার নাফিসের মতো হালুয়া রুটি খেয়ে গান গাইবেন, হ্যাঁ জনগণকে নিয়ে খালি চুলকাবেন খাও যাবেন, এই যে তারকাদের মতো আর কি জনগণকে নিয়ে খালি খাও যাবেন, উপরের মহলের সুদৃষ্টি নিয়ে আর কি একদম সুজলা সুফলা গল্প গাবেন আর একেবারে সুখে শান্তিতে থাকবেন, যদি কমপ্লেইন না করেন এই দশা হবে।